আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর মারিয়ামকে কিন্তু আজকে আমি ওয়াকারে হাঁটানো দেখাবো, কারণ সে রিসেন্ট কিছুদিন ভালোই মাশাআল্লাহ দিলে হাঁটা শিখছে ওয়াকারে। একা একা হাঁটতে পারে না, একা একা ধরে ধরে দাঁড়াতে পারে মাশাআল্লাহ আমার আম্মু জান, কিন্তু তার ওয়াকার লাগে হাঁটার জন্য। ঘরে ছেড়ে দিলে ওয়াকার দিয়ে পুরো ঘর হেঁটে ফেলে, কিন্তু সমস্যা হচ্ছে আমি যেখানে থাকবো সেখানেই ওয়াকার নিয়ে দাঁড়িয়ে থাকবে, নয়তো মানে আরেক জায়গায় রাখলে সে থাকবে না। আমি যদি ওকে ওয়াকারে দিয়ে রান্না করতে যাই, তাও সে দৌড়ে মার কাছে চলে আসবে। মা থাকলে মাকে ছাড়া কিচ্ছু বুঝে না, আর বাবা আসলে মাকে চিনে না আমার আম্মা জান। তো যাই হোক, সবে মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আর আমার মেয়েটার জন্য সবাই দোয়া করতেও ভুলবেন না। আর এই ওয়াকারটা কিন্তু সেই সুদূর জেনোভা শহর থেকে কিন্তু আমার এক আপু পাঠিয়েছে, মারিয়ামের খালামণি। আসলে কী জন্য কথাটা বললাম জানি না, কথাটা বলা ঠিক হচ্ছে কি না, কিন্তু আপু অনেক অনেক ধন্যবাদ। তোমার দেওয়া ওয়াকার দিয়েই মারিয়াম কিন্তু মাশাআল্লাহ হাঁটা শিখছে, এটা সবসময় মনে রাখবে যে খালামণির ওয়াকার দিয়ে সে হাঁটা শিখেছে। আর যেই আপু এই ওয়াকারটা পাঠিয়েছে তার কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে, আগে ভিডি ব্লগার ইন ইতালি নামে ছিল, এখন মৌসুমি কবির নামে চ্যানেলটার নাম রাখা হয়েছে। কিন্তু ম্যাক্সিমাম টাইম ভিডি ব্লগার ইন ইতালি লিখে সার্চ দিলেই চ্যানেলটা চলে আসে, তখন দেখা যায় যে মৌসুমি কবির। তো আমি আসলে আপুর কথাটা আজকে কেন বললাম, এই মানুষটা আমার লাইফে অনেক অবদান রেখেছে, বিশেষ করে ইউটিউব জগৎ নিয়ে। ইউটিউব সম্পর্কে তেমন কোনো ধারণা আমার ছিল না, হ্যাঁ হুট করে শখের বশে একটা চ্যানেল খুলে ফেলেছিলাম ঠিকই, কিন্তু এটা এখন মনে হচ্ছে একটা নেশা হয়ে গিয়েছে। মনে হয় যে ভিডিও না দিলেই না, মনে হয় যে ইচ্ছা ছিল যে যেখানে ঘুরতে যাই বা আমাদের যে স্মৃতিগুলো আছে সেগুলো আমরা একটা জায়গায় বন্দি করে রাখব, কিন্তু এটা আসলে একটা জায়গায় না, এটা আসলে এখন অনেক মানুষ দেখে। আপনাদের সবার দোয়ায় প্রায়ই আমার ভিডিও দেওয়া হয়, আপনারাও অনেক দোয়া করেন আমাদের জন্য, তো যার কারণে আরও অনুপ্রেরণা পাই বা আপনাদের ভালোবাসা থেকে আসলে ভিডিওগুলো আরও দেওয়া। কিন্তু যেটা সত্যি কথা, ইউটিউবে হয়তো ভিডিও দিলেই হয়ে যায় না, আরও অনেক কাজ আছে, সেই ব্যাপারগুলো আসলে আমি কখনোই জানতাম না। তো সেটা আমাকে কিন্তু জানিয়েছে মৌসুমি কবির আপু। আর আপুর কথা কি বলবো, অনেক সময় নিজের রক্তের সম্পর্কগুলো এত উপকার করে না, আপু আমার জন্য যা করেছে। আর আমার ইউটিউব জার্নির পিছনে অনেকেরই হাত আছে এতটুকু আসার জন্য। প্রথমেই আমি যার কথা বলবো সে হচ্ছে আমার প্রাণপ্রিয় জীবনসঙ্গী, আমার হাজব্যান্ড। এভাবে কথাটা বললাম কীভাবে নিচ্ছেন জানি না, কিন্তু যেটা সত্যি কথা, আমার লাইফে এতটুকু আসার পিছনে আমার হাজব্যান্ডের অনেক অনেক অবদান রয়েছে। সে আমাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছে, শুকর আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায়। দোয়া করবেন ফিউচারে যাতে আরও অনেক অনেক ভালো থাকি, সারা জীবন যেন একসাথে এভাবেই হাসি খুশি থাকি। আর এই মানুষটা আমাকে অনেক সাপোর্ট করেছে, যেটা সত্যি কথা, আমার পড়াশোনা বা আমি যেটাই বলি না কেন কোনো কাজে সে আমাকে ভালো সাপোর্ট করেছে। আমার বিয়ে হয়েছে ইন্টারের শেষের দিকে, অনার্স ফার্স্ট ইয়ারে, তো তখন আমাকে অনেকেই বলেছিল পড়াশোনাটা ছেড়ে দেওয়ার জন্য, বলেছিল যে ইতালিতে তো চলে যাবে হাজব্যান্ডের কাছে, এখন পড়াশোনা করে কী করবে। বাট আমার হাজব্যান্ডের ফুল সাপোর্ট ছিল, যার কারণে আমি আমার পড়াশোনাটা শেষ করতে পেরেছি, যেটা সত্যি কথা। কারণ একটা মেয়ে বিয়ের পরে অনেক কিছু সম্মুখীন হয়, কিন্তু আমার পড়াশোনাটা ধরে রাখার পিছনেই প্রথমত যার কথা বলবো সে হচ্ছে আমার হাজব্যান্ড। সে আমাকে অনেক সাপোর্ট করেছে অনেক, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষণে। তো যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ সে আমাকে কীভাবে সাপোর্ট করে এসেছে। আর প্রত্যেকটা মেয়ের পিছনেই যদি সাফল্যের কাহিনী থাকে, অবশ্যই তার হাজব্যান্ড বা তার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন বা তার মা বাবার সাপোর্ট দরকার হয়। তো ইউটিউবের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে, আর সবাই মোটামুটি আমাকে সাপোর্ট করে, কখনো বলে না, আমার শ্বশুরবাড়ির কেউ বলে না যে এটা করতেছো কেন, আরও বলে যে তুমি কেন ক্যামেরার সামনে আসো না, ক্যামেরার সামনে এসে কথা বলতে পারো বা কিছু ক্যামেরার বাইরে কেন কথা বলো। তারা আমাকে সাপোর্ট করে, অনেক অনেক ধন্যবাদ আমার শাশুড়ি আম্মুকে, আমার শ্বশুরকে, আমার আম্মু আব্বু আর সবাইকেই আসলে, এমনকি আমার ননদকেও, কারণ সবাই আমাকে সাপোর্ট করে বা যখনই আমি লাইভে এসেছি। কিন্তু এই মানুষগুলোর পিছনেও আমি যার কথা বলবো সে হচ্ছে মৌসুমি আপু।
মৌসুমি আপু আমার লাইফে আসলে এঞ্জেল হয়ে এসেছিল, কারণ কাউকে চিনতাম না, ইউটিউব জগতে জানতাম না, কেউ তেমন হেল্প করার মতো ছিল না, কিভাবে কি করব। নিজে যতটুকু জানার দরকার ছিল ইউটিউব থেকে আস্তে আস্তে শিখেছি। এরপরে কিন্তু এই মৌসুমি আপুর সাথেই কথা হয় ফেসবুকের মাধ্যমে, তো তখন থেকে আপুকে জিজ্ঞাসা করতাম, আপু এটা কিভাবে করব, ওইটা কিভাবে করব। তখন আপু আমাকে কখনো মোবাইলে ভিডিও করে পাঠিয়েছে, কখনো স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিয়েছে, কখনো নিজেই আমার জিমেল অ্যাকাউন্টে এসে সেটিং ঠিক করে দিয়েছে। আসলে এই মানুষটার অবদানের কথা আমি বলে শেষ করতে পারবো না, কারণ সে আসলে, আমি যে বলবো যে ইউটিউব থেকে আমার কলিগ হয় বা আমার ফ্রেন্ড হয় আমি সেটা বলবো না, সে এখন আমার বোনের মতোই। বোনের মতো বলতে আমি তাকে আমার বড় বোন হিসেবেই চিনি বা জানি। সে আমার জন্য যথেষ্ট করেছে, আর এই মানুষটাকে হয়তো আমি কখনোই ভুলবো না, কারণ সে আমাকে এতটুকু পথ পেরিয়ে এনেছে। আর ইউটিউব জার্নিটা মোটামুটি অত ইজি না। আমার চ্যানেল রিসেন্ট মনিটাইজেশন অন হয়েছে, এর পিছনেও আমি পুরোপুরি ক্রেডিট দিব মৌসুমি আপুকে, কারণ সে আমাকে বলেছে যে মৌ তুমি এভাবে ভিডিও দাও, নয়তো ওভাবে দাও, এভাবে করলে ভালো হবে, এই ভিডিও দাও, এই রিলেটেড দাও। যতটুকু মাথা আমি খাটাতে না পেরেছি অতটুকু উনি আমাকে খাটিয়ে দিয়েছে বা বলেছে। যাই হোক আপু, অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে এভাবে আসার জন্য। আল্লাহ তোমাকে অনেক বেশি ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। জানি না খারাপ কিছু বলে ফেললাম কিনা, আর এটাও জানি না তুমি আমার এই ভিডিওটি দেখবে কিনা। আর এখন আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আপনারা কিন্তু দেখেই নিয়েছেন, আমি কিছু মুসুরির ডাল, ভাতের চাল, কিছু পরিমাণ আদা কুচি আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর কিছু মূলা কেটে নিয়েছি। আর যারা মূলা খেতে পছন্দ করেন না, তারা আমার মনে হয় এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবেন, একবার খেলে বারবার খেতে চাইবেন। আমি কিন্তু প্রায়ই এই মূলার বৌয়া তৈরি করে খাই। আমি জানি না আপনারা বৌয়া নামটার সাথে পরিচিত কিনা, যারা মুন্সিগঞ্জের বা বিক্রমপুরের তারা মেবি বৌয়া নামটা চিনে বুঝতে পারেন, বাট অন্য কেউ, অনেকে হয়তো বৌ ভাত বলতে পারেন বা অনেকে জানেনও না, তো তাদের জন্য আজকের রেসিপিটি। আসলে প্রথমে আমি তেলের মধ্যে আদা কুচি দিয়ে নিয়েছিলাম, যখন একটা সুন্দর স্মেল বের হয় তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিই। হালকা ভাজা হলে এর মধ্যে চাল আর ডালটা দিয়ে দিতে হয়। আপনারা চাইলে কিন্তু এখানে মুগ ডালও সাথে ব্যবহার করতে পারেন, আমি মুসুরির ডাল দিয়েই বেশি পছন্দ করি। এরপর এখানে মূলাও দিয়ে দিয়েছিলাম। চেষ্টা করবেন চাল যেই পরিমাণে নিতে, চাল ডাল সেই পরিমাণে মূলা নেওয়ার জন্য, একেবারে যাতে সেম সেম হয়, তাহলে খেতে বেশি মজা লাগে আর কি। প্রায় বেশ কিছুক্ষণ চালটাকে আমি ভেজে নিয়েছি। যখন একটা সন সন শব্দ হয় বা চালটা হালকা একটু সাদা দেখা যায়, তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে চালটা ফুটে যায়। যেমন ধরুন আপনি এক গ্লাস চাল নিলে, সেটার জন্য আপনি দেড় গ্লাস পানি ইউজ করবেন, যেটা আপনার চালকে সিদ্ধ করে। অনেক চাল আছে একটু বেশি পানি লাগে, আমি এখানে বাসমতি চালটা নিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমার দেড় গ্লাস পানিতেই হয়ে গিয়েছিল। আর এখানে আমি মোট এক গ্লাস চাল নিইনি, আমি আরও বেশি নিয়েছিলাম, আমি আপনাদের বুঝার সুবিধার জন্য এভাবে বললাম আর কি। এরপর আমি এটাকে পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে যখন বলক উঠবে, এর মধ্যে আপনারা লবণ আর শুকনো মরিচ টেলে নিয়ে সেটাকে গুঁড়ো করে ফেলবেন লবণের সাথে, এরপর এটার মধ্যে দিবেন। আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করিনি, যারা একটু কম ঝাল খান তারা অবশ্যই কাঁচামরিচ দিয়ে করবেন আমার মতো। এরপর আবার ঢেকে দিবেন চুলাটাকে একদম কমিয়ে। এরপর দেখবেন যখন হয়ে গিয়েছে তখন উপরে ধনে পাতা ছিটিয়ে দিবেন, খেতে এত মজা লাগে। এটা কিন্তু খালিও খাওয়া যায়, আর যাদের টাইম আছে তারা অবশ্যই ভর্তা করে খেতে পারেন, ডিম ভেজে খেতে পারেন। আমার ম্যাক্সিমাম টাইম বৌয়া খেতে শুধু ডিম ভাজা দিয়ে বেশি মজা লাগে, আর সেদিন আমি ভর্তাও করেছিলাম, বাট আমার কাছে ফুটেজটা নাই, ডিলেট হয়ে গিয়েছে মেবি, এজন্য শেয়ার করতে পারলাম না আর কি। আর এই হচ্ছে কবুতরের অবস্থা। সেদিন কবুতরকে খাওয়ানোর সময় দেখলাম যে এই কবুতরটা হাঁটতে পারে না। নেল কাটার নিয়ে গিয়েছিলাম মারিয়ামের নখ কাটার জন্য, একটা বড় একটা ছোট, কারণ মারিয়ামের নখ আমাদের থেকেও বেশি ধার আর ভারী। তো যাই হোক, পরে গিয়ে দেখি এই কবুতরটা চুল দিয়ে পুরো আটকে আছে। পরে আমার হাজব্যান্ড আস্তে আস্তে এটাকে ধরেছে, ওকে ধরার পরে বাকি সব কবুতর উড়ে চলে গিয়েছিল।
আমার হাজব্যান্ড প্রায় 5-10 মিনিট লাগিয়ে তার চুল টুল সব পরিষ্কার করে এরপর তাকে ছেড়ে দেয়। আমরা যতক্ষণ ওইখানে বসাছিলাম একটা কবুতরও আমাদের সামনে আর আসে নাই, ভাবছে যে আমরা মনে হয় ধরে ফেলবো। তো যাই হোক, পরে তারা এসেছিল খাবার খাওয়ার জন্য। আমাদের এখন একটা রিল্যাক্সিং টাইম কাটে এই মাঠটার মধ্যে এই কবুতরদের সাথে, খুব ভালো লাগে। আসলে আল্লাহর তৈরি সব কিছুই খুব সুন্দর। তো যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।